আর তার শক্তিটা ছিল জিয়াউর রহমান। যে জিয়াউর রহমান, হ্যাঁ, মুক্তিযুদ্ধে সে একটা সেক্টর কমান্ডার, অর্থাৎ সেখানে খালেদ মোশাররফ আহত হয়ে গেল, তাকে জিআরএস সেক্টর কমান্ডার করা হয়েছিল। মার্চ মাসে মুক্তিযুদ্ধ শুরুর পর এপ্রিল মাসে দেশকে সেক্টর আকারে ভাগ করে এক নম্বর ও দুই নম্বর সেক্টরের কমান্ডার করা হয় যথাক্রমে জিয়াউর রহমান ও খালেদ মোশাররফকে। জুন মাসের শেষ ভাগে জিয়া মেঘালয়ে গিয়ে জেড ফোর্স ব্রিগেড গঠন করে কমান্ডারের দায়িত্ব নেন। অন্যদিকে দুই নম্বর সেক্টরে যুদ্ধরত অবস্থায় 23 অক্টোবর খালেদ মোশাররফ আহত হলে তার স্থলাভিষিক্ত হন এটিএম হায়দার। খালেদ মোশাররফের মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টর এবং কে ফোর্স বইটির 213 পৃষ্ঠায় বিষয়টির প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ শেখ হাসিনার দাবি মিথ্যা।